হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দিবেন। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টের পাশে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দিতে পারি না। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দিবেন। সো ফেসবুক অ্যাকাউন্টের পাশে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দিলে আপনি যেসব সুবিধা পাবেন, আপনার যারা ফেসবুকে ফলোয়ার্স আছে আর কি, তারা আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং আপনার অ্যাকাউন্টে যে তারা ফলো করবে আর কি। সো এইভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার অপশন আর কি বাড়িয়ে যাবে আর কি। সো খুব সহজে এখন আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটি দিবেন। সো তার আগে আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে। সো গাইস, আমি এই ভিডিওটির মাধ্যমে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। সো বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটি দিবেন। সো তার জন্য আপনাদেরকে ফার্স্টে যেতে হবে ফেসবুক অ্যাপে। সো ফেসবুক অ্যাপে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসেন, আসার পর দেখেন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কই দেওয়া নাই, এখানে পেজ দেখতে পাচ্ছেন আর দুইটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে আমি এখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটি এখানে বসিয়ে দেবো। সো তার জন্য আপনাদেরকে এখন ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে আসার পর আপনাদেরকে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখন আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে মাই অ্যাকাউন্ট আছে আর কি, এটার উপর একটা ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করার পরে এখানে এডিট পোস্টে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর লাস্ট নেম আর কি। সো এখানে আপনি এখানে যে নামটি দেবেন আর কি, এটাই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে দিয়ে দেবেন আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন শাওন 90 99। সো এখন আমি এই নামটি এখন ওখানে দিয়ে দেবো। সো আমি দেখে নিলাম এখন এটা, বা আপনারা কপি করেও এটা করতে পারবেন। সো আমি দেখে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি আবার ফেসবুক অ্যাপে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে আবার ক্লিক করলাম মাই অ্যাকাউন্টে। ক্লিক করার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আর এখানে এডিট। সো আপনারা এডিট অপশনে একটা ক্লিক করবেন। সো এডিট অপশনের উপর একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে অ্যাডে একটা ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি যদি একটা কপি করা থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার নামটি বসিয়ে দেবেন এখানে। সো আমি নামটি বসিয়ে দিই SHAON। লেখার পর আমি 90 99 দেওয়ার পরে আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনে, সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে এটা সেভ হয়ে যাবে, লিঙ্কটা সেভ হয়ে যাবে। তারপর আমি এখন ব্যাগে আসি আবার। সো ব্যাগে আসার পর দেখেন আমার এখানে কিন্তু ফলোর নিচে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটি এসে গেছে। সো এখন আমি এটার উপর একটা ক্লিক করি। এটার উপর একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে। সো এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাশে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন। সো এইভাবে আপনারা যদি দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার চলে আসবে আর কি। সো এইভাবে আমি আমার এতগুলো ফলোয়ার্স আর কি বানাইছি। সো এইভাবে আপনারাও বানাতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।